ভাবে যদি সম্মিলিত উদ্যোগ নেওয়া যায় এই বিষয়টির প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন, যদি হিমালয়কে ইউজ করা হয়, আমাদের উদ্যোগ নিতেই হবে, কারণ বাংলাদেশের তাহলে এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে না, পটেনশিয়াল তো আছে, এটা সব গভর্নমেন্টই নিশ্চয় বুঝছে, কারণ সব দেশেই ক্রাইসিস রয়েছে এক্সেপ্ট ভুটান। জি, তাহলে উদ্যোগটা নেওয়ার ল্যাকিংসটা কোথায় আপনার মনে হয়? এটা তো কিছুটা পররাষ্ট্র নীতি এবং অবিশ্বাসের থেকে আসছে, মানে আমাদের সব পক্ষ থেকে এক পক্ষ আরেক পক্ষকে বিশ্বাস করতে পারে না। আপনি অনেক সময় অনেক যুদ্ধের কথা, অনেক অস্ত্রের কথা শুনেছি আমরা, বাংলাদেশ ভারত আমাদেরকে সাপোর্ট করেছে লিবারেশনের জন্য, তারপরেও অনেক সময় আমরা তাদের সাথে নাখোশ এবং তারাও আমাদের সাথে নাখোশ। ওই সমস্ত যদি আমরা পিছিয়ে পিছিয়ে ফেলে রেখে আসতে পারি, আগাতে পারি এবং একটা বিশ্বাস স্থাপন করতে পারি একে অপরের সাথে, সেই জন্য আমি এই চুক্তিটাকে স্বাগত জানাই, কারণ এই চুক্তিটার মাধ্যমে একটা বিশ্বাস স্থাপন হতে পারে। আমরা এখানে জি, এটা একটা স্টেপ ফরওয়ার্ড হিসাবে দেখছেন আপনি বাংলাদেশের ভারতের চুক্তি যদি হয়? জি, টেকনোলজিক্যাল কিছু চ্যালেঞ্জ আছে, এটা কি পরিমাণ সময় লাগতে পারে যদি এগ্রি করে দুই পক্ষই? ওটাই বলছিলাম যে আমরা যদি মনে করি যে এটা একটা ইমিডিয়েট সলিউশন হবে, আমি মনে করি না এটা কোনো ইমিডিয়েট সলিউশন হবে, কারণ বাংলাদেশের ভারত অ্যাবাউট 400 KV তে ওদের ট্রান্সমিশন করে PGCI, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর বাংলাদেশের যে PGCB, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ বাংলাদেশ, তারা সবচেয়ে 230 KV তে সঞ্চালনটা করে। তো কাজেই আমাদের 400 KV থেকে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বসিয়ে আপনার হয়তোবা, আমি মনে করি হয়তোবা ভেড়ামারা আর ওদিকে ভারতের দেশের জায়গাটার নাম ভুলে গেছি, এই এই এইখানে একটা করা যেতে পারে, আর একটা কুমিল্লা ত্রিপুরাতে করা যেতে পারে। এই দুই জায়গাতে করে আমরা সময় আমার মতে 1 থেকে 1.5 বছর 2 বছর সময় লাগবে, যদি নাকি খুব মানে আজকে যদি স্টেপটা নেওয়া হয়, স্টেপটা নিতে পারে তাহলে পারে। আমি একটু আপনার বিষয়ে যাই, রনি বগুড়া থেকে জানতে চাচ্ছেন, স্যার বর্তমান সময়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসা সফল বলে মনে করেন কিনা? বিদ্যুৎ উৎপাদনের ব্যবসা তো সফল, বিদ্যুৎ উৎপাদনে আমাদের সবচেয়ে বড় অসুবিধা আজকে 30শে ডিসেম্বর বলতেই হচ্ছে যে এক বছর হলে এবছর, কিন্তু বাংলাদেশ সরকার কোন নতুন বিদ্যুৎ কেন্দ্র করার জন্য আমাদের প্রাইভেট সেক্টরকে কোন অ্যাওয়ার্ড দিতে পারেনি। তো কাজেই আমি এই বছরটা দুঃখের সাথে আমাকে যেতে হবে যে আমি বাংলাদেশের জন্য কোন নতুন অ্যাওয়ার্ড পাইনি, আগের যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছি সেখানে বিদ্যুৎ কেন্দ্র এসেছে। বাংলাদেশের এখন যে ডিমান্ড সাপ্লাই গ্যাপ, আপনি যেটা বললেন যে প্রায় আজকে সরকারি হিসাবে 4200 হচ্ছে মানে চাহিদা, সেখানে 3800 450 মতো, এখন তো শীতকালে আমাদের ডিমান্ড অনেক কমে যায়, তো এই ডিমান্ডটাই বেড়ে 5000 মেগাওয়াট হয়ে যাবে গ্রীষ্মে, এবং সেটাও আপনি 15 কোটি লোকের কাউকে পাবেন না যে বলবে যে আমি বিদ্যুৎ চাই না। তো এটা ওই মুঠোফোনের মতন যে মোবাইল দিলে পরে তো সবাই কিনতে যাবে। তো কাজেই ইট ইজ এ গুড বিজনেস, এবং আমি আশা করি যে বাংলাদেশের এই স্টক মার্কেটে প্রায় 2000 কোটি টাকা, ব্যাংকিং সেক্টরে প্রায় 36000 কোটি টাকা তারল্য, আমাদের প্রায় $10 বিলিয়ন এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কাজেই অর্থের কোনো অভাব বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র করার জন্য নেই, যেটার অভাব আছে সেটা হলো সিদ্ধান্তহীনতার। তো এই যে বলছিলেন রিওয়ার্ড নেই গত এক বছরে, গত এক বছরে কি আপনারা নিজেরা কোনো উদ্যোগ নিতে পেরেছেন, নতুন কোনো প্ল্যান্ট বসাতে পেরেছেন? সরকার বলছে যে কিছু হয়তো নীতিমালা শিথিল করতে পারে, তো নীতিমালা কি আসলেই খুব কঠিন কিনা? নীতিমালার সাথে একটা একটু আমাকে বলতে হবে, একটু সময় দিতে হবে, কারণ আসলে এটা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতন, আপনি বিদ্যুৎ উৎপাদন করতে হয় গ্যাস দিয়ে বাংলাদেশে প্রাইমারিলি, কিংবা ফার্নেস অয়েল দিয়ে, ফার্নেস অয়েল দিয়ে দাম অনেক বেশি পড়ে, অতএব আপনাকে গ্যাস পেতে হবে। তো আগামী গত বছর বাংলাদেশ সরকার গ্যাসের কানেকশন দিতে পারেনি, তো যদি গ্যাসের কানেকশন দিতে পারতেন কিংবা ফার্নেস অয়েলের মূল্যে বিদ্যুৎ কিনতে পারতেন, তাহলে বিদ্যুৎ উৎপাদন করার পরে সেটাকে ট্রান্সমিশন করতে হয়, ট্রান্সমিশন লাইন লাগে, ডিস্ট্রিবিউশন লাইন লাগে। এখন বিদ্যুৎ উৎপাদনটা প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে, কিন্তু গ্যাসের সাপ্লাইটা কিন্তু প্রাইভেট সেক্টরের না, আবার ডিপেন্ড করতে হচ্ছে সরকারের উপরে, পেট্রো বাংলার উপরে ডিপেন্ড করতে হচ্ছে, পেট্রো বাংলার কোন সংস্থানের উপরে, সংস্থার উপরে নির্ভর করতে হচ্ছে, আবার এদিকে ট্রান্সমিশনের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ বাংলাদেশের উপরে নির্ভর করতে হচ্ছে, আবার বিক্রির জন্য আপনাকে BPDB কিংবা REB কিংবা DESA DESCO এদের উপর নির্ভর করতে হচ্ছে। কাজেই ইন আইসোলেশন কেউ বিদ্যুৎ উৎপাদন করতে পারে খালি যেটাকে বলা হয় ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, আমি আমার নিজের জন্য
এটিএন এর জন্য আপনি এখানে হয়তো একটা বন্দোবস্ত রেখেছেন বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটাই করা যেতে পারে। তারপরে কিন্তু সরকার সাহায্য ছাড়া, আনলেস যেটা ইন্ডিয়াতে হয়েছে, বিশ্বের অনেক জায়গায় হয়েছে, যে পুরা দ্য এন্টায়ার গ্যামুট হ্যাজ বিন প্রাইভেটাইজড, সেটা যদি করা যায় তাহলে পরে অন্য কথা। সেক্ষেত্রে আপনার মূল্য সরকার নির্ধারণ করবে না। এখন কিন্তু আমাদের বিদ্যুতের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। শহরের জন্য একটা, গ্রামের জন্য একটা, শহরের জন্য একটা, গ্রামের জন্য একটা, ফ্ল্যাট দুটি রেট না, মানে ফ্ল্যাট দুটি মানে আমরা যদি বাণিজ্যিক আবাসিক এগুলো বাদ দিই আর কি। জি জি, বাণিজ্যিক আবাসিক আছে, নানা কমার্শিয়াল, জি, এটা যদি থাকে তাহলে পরে তো আমি কাকে বিদ্যুৎ বিক্রি করব? তো সবাই তাহলে যাবে যে ওই দোকানগুলিতে বিদ্যুৎ বিক্রি করতে, কারণ দোকানদারদের বিদ্যুতের মূল্য সবচেয়ে বেশি দেয়। তো কাজে এই জিনিসটা চিন্তা করে সরকারকে শুধু বিদ্যুৎ উৎপাদন না, কিভাবে এটা ট্রান্সমিশন হবে, কিভাবে এটা ডিস্ট্রিবিউশন হবে, এটাও চিন্তা করতে হবে। গভর্নমেন্ট থেকে একটি কথা বিশেষ করে এই সরকারের আমলে আমরা বারবার শুনেছি, কেয়ারটেকার গভর্নমেন্টের শুনেছি যে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে এবং সেগুলো হচ্ছে হয়তো 50 মেগাওয়াট বা 60 মেগাওয়াট, 20 মেগাওয়াট। এবং গত কিছুদিন আগেও সরকারি পক্ষে বলা হয়েছে যে আগামী 2-3 মাসের মধ্যে, এবং প্রতিবারই বলা হয়, এটা ক্যাটেগরি গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, এই গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, প্রতিবারই তারা বলেন যে আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে হয়তো 100 মেগাওয়াট বা 200 মেগাওয়াট বা 400 মেগাওয়াট যোগ হবে, এগুলো সব রেন্টাল থেকে আসবে। এই বিষয়টা কতটুকু বাস্তব? এখানে একটু পিছনে থেকে বলি, আমি নিজে কিন্তু একটা রেন্টালের প্রজেক্টের জন্য সাবমিট করেছি, সেজন্য আই হোপ আই উইল নট বি প্রেজুডিসড, তারপরে আমি কথা বলছি, এই জন্য এটা বলে নিলাম আপনাকে যে প্রায় দেখা যায় একটা অ্যাডভোকিজম কাজ করে বাংলাদেশ সরকারদের উপরে, যখনকার সরকারি হোক একটা অ্যাডভোকিজম কাজ করে, তো বিদ্যুতের অভাব সেটা তাড়াতাড়ি করে সলভ করার জন্য রেন্টালের কথা বলা হয়। কিন্তু আমার মতে রেন্টালে সময় ক্ষেপণ হয় বেশি, কারণ বাংলাদেশের প্রাইভেট সেক্টর বলেন, বাংলাদেশ সরকার বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, সবারই তো সময়ের একটা মূল্য আছে। তো আমি যখন একটা টেন্ডার সাবমিট করার জন্য চেষ্টা করছি, আমার সময় যাচ্ছে, তারপরে ওটাকে যখন বিপিডিবি ওটাকে পরীক্ষা নিরীক্ষা করছে, সরকার পরীক্ষা নিরীক্ষা করছে, তখন সে আসল কাজ করতে পারছে না। তার যে লং টার্ম প্ল্যান গুলো আছে, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান আছে, তার যে 450 মেগাওয়াট বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আজকে 1 বছর অ্যাওয়ার্ড করা যায়নি, ওনারা হয়তো সময় পাননি এটা দেখার জন্য, কিন্তু রেন্টালের জন্য সময়টা চলে যাচ্ছে, সরকারের সময় চলে যাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় অ্যাডভাইজার, মাননীয় সেক্রেটারি, এন্টায়ার গভর্নমেন্ট মিনিস্ট্রি, তাদের তো এটা কাজ করতে হচ্ছে। আর এই টেন্ডারের কাজটা তো 450 মেগাওয়াটের জন্য যতখানি কাজ করতে হতো, এই 50 মেগাওয়াট 25 মেগাওয়াটের জন্য সেই কাজই করতে হচ্ছে। ওনারা কিন্তু এটার জন্য লেস ডিলিজেন্ট হতে পারছেন না। তো কাজই করে আমরা পুরো মেশিনারিটাকে একটা অ্যাডভোকিজমের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু বড় জিনিসগুলো দেখা হচ্ছে না বলে আমি। তাহলে রেন্টালের পরিবর্তে এই যে বেসরকারি খাতে জ্বালানি তো একই যাবে, রেন্টালেও যে জ্বালানি, আপনার বেসরকারি খাতে যে উৎপাদন হচ্ছে, জ্বালানি তো প্রায় একই, ফার্নেস অয়েল অর গ্যাস। জ্বালানির প্রশ্নটা অন্য, কারণ বাংলাদেশে এখন না, জ্বালানি তো আপনার তো একটা অন্যতম ক্রাইসিস হচ্ছে জ্বালানি, যেহেতু জ্বালানি যদি সাপ্লাই না দেয়, আপনি প্ল্যান করেও কিন্তু প্রোডাকশনে যেতে পারবেন না। জি জি, আমি সেই জন্য বলছিলাম যে জ্বালানির প্রশ্নটা অন্য, কারণ আমাদের জ্বালানি কতখানি কাছে এবং গ্যাস কিভাবে, ওটা একটা বিরাট অন্য অন্য একটা স্থানে আমরা এসে যাই যখন জ্বালানির কথা বলি। জ্বালানিতে বাংলাদেশের যদি গ্যাস না থাকে, এটা আমাদের বুঝতে হবে, গ্যাস না থাকলে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক কমে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিতে বলেন, আমাদের সার্ভিসে বলেন। কারণ আমরা যদি জ্বালানি ফার্নেস অয়েল দিয়ে কথা বলা হচ্ছে, ফার্নেস অয়েলের এনভায়রনমেন্টাল এফেক্ট আছে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। ফার্নেস অয়েলের মূল্যমান সারা পৃথিবীর সাথে উঠানামা করে, আমাদের গ্যাসে যেরকম সরকার একটা মূল্য বেঁধে দিয়েছে, আমরা পুরো 15-20 বছর সেই গ্যাসের মূল্যে বিদ্যুৎ উৎপাদন করছি, যখন ফার্নেস অয়েল হবে তখন এটা প্রত্যহ উঠানামা করবে, এবং একটা মেকানিজম তৈরি করতে হবে যে এই উঠানামাটাকে কিভাবে বিদ্যুতের মূল্যের সাথে সামঞ্জস্য করা যায়। একইভাবে ডিজেলেরও সেই কথা। তো কাজেই এবং কতখানি বাংলাদেশের জনগণ কত মূল্য পর্যন্ত বিদ্যুতের এই যে ডিমান্ডের কথা বলা হচ্ছে, এই ডিমান্ডটা কতখানি পর্যন্ত, সেটাও তো একটা বোঝার ব্যাপার, কতটুকু দাম দিতে পারবে তারা, জি, সেই অনুসারে।